আমাদেরকে অযোগ্য বলে উস্কানি দেয়া হলো। উস্কানি কে দিল? তাহলে তিনি উস্কানি দিলেন, উস্কানি আমি বলবো না, উস্কে দিলেন। তিনি বললেন এই শিক্ষকদের আন্দোলনের পিছনে উস্কানি আছে। হ্যাঁ, আমি তো স্বীকার করছি আপনি তো উস্কে দিয়েছেন। কি দরকার ছিল বার বার শিক্ষকদের নিয়ে এত ঘাটাঘাটি করা, এত অপারেশন করা, এত পোস্টমর্টেম করা, এত কি এত গবেষণা কেন করবেন? শিক্ষকরা ক্লাস কি নিয়ে দেখছেন? আমরা ক্লাস নেই, ক্লাস নেই পাঁচটা ছয়টা কোনোদিন সাতটা, আর স্টাফ থাকলে তো কথাই নাই। আমরা যখন বাড়িতে ফিরি পেটের চামড়া ব্যথা হয়ে যায়, পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আমরা কাদা মাটি দিয়ে মূল্যবান হীরা টুকরা তৈরি করি, একটাকে হয়তো পারি না, সবগুলো হয়তো পারি না, কিন্তু হীরা টুকরা তো তৈরি করি। যদি তাই না হতো তাহলে এদেশে যারা কিংবদন্তি, এদেশের যারা ক্রিম, যারা আজকে সর্বোচ্চ আসনে বসে আছেন, তারা তো আমাদের মতো শিক্ষকদের কাছে এই লেখাপড়া শিখেছেন, না মঙ্গল গ্রহ থেকে সে লেখাপড়া শিখে এসেছিলেন, মঙ্গল গ্রহের থেকে তো শিখা লেখা ধরে শিখে আসেননি। তাহলে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিন্ন করার আর চেষ্টাও করবেন না। আমরা শাসন করতে জানি, আমরা সুভাগ করতে জানি, আমরা লেখাপড়া শিখাইতে জানি, আমরা ভালো রেজাল্ট করাইতে জানি, আমরা ভালো করে বুঝাতেও জানি। কাকে কি বুঝাইতে চান? শিক্ষকদের বুঝাইতে চান কেন? শিক্ষকদের কি কারণে বুঝাতে চান? শিক্ষক কি পান বসে কারণ আছে? শিক্ষক কি পান বসে? শিক্ষক কখনো পান বসে না। শিক্ষককে এবারে অবহেলা করবেন না। আপনার কে আমরা এখনো শ্রদ্ধার আসলে দেখতে চাই। আপনি চেষ্টা করুন, আপনি যদি চেষ্টা করেন তাহলে আগামীকালই এখান থেকে আমাদের বিদায় দিতে পারেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন, যা আমি কিছু ফাউল কথা বলে কিছু ভুল ডিসিশন নিয়ে শিক্ষকদের খোঁচাখুঁচি করে এই মোর্চাকে এত পাওয়ার আগে বসতে পারি নাই। হ্যাঁ।